অতি বিলম্বে শামসুজ্জামান শামস গতকাল সাংবাদিককে মুক্তি দিতে হবে তার পরিবারের কাছে ফিরে দিতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন শামসুজ্জামান শামস তিনি আমার বিভাগের বড় ভাই, তার বড় ভাই রবিউল কামরুল সাধারণ মানুষের জীবন বাঁচাতে গিয়ে বলি আর্টিজনের শহীদ হয়। তার মানে স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ তাদের কাছে নেই, তার পরিবার স্বাধীনতার পক্ষের শক্তি, তার পরও কেবলমাত্র স্বাধীনতাকে লেখার জন্য বাঘ বাঘ মাংসের স্বাধীনতা চায়, এই কথা লেখার কারণে তাকে গ্রেপ্তার করে তুলে হয়েছে রাতে রাতে। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপনারা জানেন সিকিউরিটি অ্যাক্টের নামে যে কালো আইন করা হয়েছে, সেই কালো আইনের ধারায় পুস্তাক সে জালখানায় নিহত হয়েছিল, এমনকি কিশোর কার্টুনকে তারা কালো আইনের মাধ্যমে বা সাদা পোশাকের মাধ্যমে তারা তুলে নিয়ে যায়। আমি বলতে চাই স্বাধীনতার 52 বছরের আজকে স্বাধীন দেশ, এটা কি আইয়ুব খানের শাসন চলছে নাকি ইয়াহিয়া খানের শাসন চলছে নাকি? যদি আইয়ুব খান বা ইয়াহিয়া খান শাসন চলে তাহলে আমরা বলতে চাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ বাবর ইচ্ছিত স্বাধীনতায় সেখানে কেন স্বাধীন দিবসে স্বাধীন দিবসে তার কথা বলার সুযোগ থাকবে না? একজন সাংবাদিককে কেন বিনা নোটিশে বিনা ওয়ারেন্টে সাদা পোশাক দাঁড়িয়ে তুলে নিয়ে যাবে? আমরা তীব্র নিন্দায় প্রতিবাদ জানাই। আজকে ভারত প্রথম থেকে আমরা হুসেন বলতে চাই অতি বিলম্বে শামসুজ্জামান শামস গতকাল সাংবাদিককে মুক্তি দিতে হবে, তার পরিবারের কাছে ফিরে দিতে হবে। এই বলে সবাইকে বলা অত্যন্ত করছি কথা বলার অধিকার তার নাই। আমরা কোন পরিস্থিতিতে এখানে এসে দাঁড়িয়েছি? আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশের যে পরিস্থিতি আপনারা সবাই সেটা দেখছেন। এরকম একটা পরিস্থিতিতে যখন সাংবাদিক রিপোর্ট করে তখন কিছু কিছু অসাধু চাটুকার অনেকে হচ্ছে এটাকে এইভাবে উপস্থাপন করে যে হচ্ছে প্রতীকী ছবি কেন দেওয়া হবে সেখানে, জাকির হোসেনের বক্তব্যে কেন জাকির হোসেনের ছবি নাই, এরকম একটি খোড়া যুক্তিতে শামসুজ্জামান ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তো আমরা বলতে চাই যে এই ধরনের বাক স্বাধীনতাকে বন্ধ করা, যে ফাঁসিবাদী আগ্রাসন, এই আগ্রাসনকে বন্ধ করতে হবে। জনগণ ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং একাত্তর টেলিভিশনে যে ফারজানা রূপা নামের যে সাংবাদিক, সেই সাংবাদিক হচ্ছে একটি রিপোর্ট করেছে, সেই রিপোর্টে বলেছে যে হচ্ছে যে বাচ্চা, সেই বাচ্চা তো স্কুলে পড়ে, যেই বাচ্চার ছবি দেওয়া হয়েছে যার নাম সবুজ, সে তো স্কুলে পড়ে, তাহলে তাকে কেন ফুল বিক্রেতা হিসেবে দেখা হয়েছে? সে স্কুলে পড়ে এটুকু ফাঁড় তুলে ধরা হয়েছে, কিন্তু সে যে ফুল বিক্রেতা, সে যে শিশুশ্রমের সাথে যুক্ত, এই বিষয়টাকে ইচ্ছাকৃতভাবে হাইড করা হয়েছে, তাকে গোপন করা হয়েছে। তো আমি বলতে চাই সাংবাদিকদের ভাইদেরকে বলতে চাই, আপনারা অনুসন্ধানী রিপোর্ট করুন, আর যারা সাহসী সাংবাদিক আছে, যারা বেশিরভাগের আগ্রাসনকে তুলে ধরে